দেশে আবারও বিশ্বখ্যাত ব্যান্ড নোকিয়ার মোবাইল ফোন উৎপাদন শুরু হয়েছে। সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে 53,715 বর্গফুট জায়গা নিয়ে মোবাইল কারখানা শুরু করে সেলেক্সট্রা লিমিটেড। সেখানেই তৈরি হচ্ছে নোকিয়া ফোন। এ উপলক্ষে দেশে প্রথমবারের মতো নোকিয়ার মূল প্রস্তুতকারক প্রতিষ্ঠান HMD গ্লোবালের চিফ অপারেটিং অফিসার আলা লুসান সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা কারখানা পরিদর্শন করেছেন। আলা লুসান বলেন, এখন পর্যন্ত 7টি মডেলের নোকিয়া মোবাইল ফোন এই কারখানায় উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি আমার দেখা সবচেয়ে সেরা কারখানা। অদূর ভবিষ্যতে সেলেক্সট্রার সঙ্গে HMD গ্লোবাল বাংলাদেশের জন্য আরও নতুন পণ্য ও সেবা নিয়ে আসবে।